بسم الله الرحمن الرحيم. السلام عليكم প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের। আশা করি ভালো আছো। এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে আমার এখানে ইমেল আইডি, ফেসবুক লিংক, মোবাইল ইমো, ভাইবার নাম্বার দেওয়া আছে। তোমাদের যে কোনো সমস্যা আমাকে এখানে ইনবক্স করে জানাতে পারো। তো আমরা এটা নিয়ে আসছি গতপাঠের ধারাবাহিক। তো গতপাঠে আমরা কি শিখেছিলাম দেখি, গতপাঠে আমরা শিখেছিলাম ছন্দ ছন্দে পর্যায় সারণী, অর্থাৎ ওখানে আমরা শিখেছিলাম 118টি মৌলের সবগুলো মৌলের নাম ছন্দে ছন্দে কীভাবে মনে রাখা যায়। তো তারই ধারাবাহিকতায় আমরা এখানে এটা পর্যায় সারণীর সপ্তম ভিডিও নিয়ে আসছি। তো সপ্তম ভিডিওটা হলো গ্রুপ ভিত্তিক মৌলগুলোর পরিচয়, বা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌল, অথবা এবং ট্রানজিশনাল এলিমেন্টস কি। তো চলো আজকে আমরা পাঠে চলে যাই। নিচের পর্যায় সারণী দুটি লক্ষ্য করো। এখানে যদি লক্ষ্য করো, এই যে এখানে গ্রুপ ওয়ান এবং টু, এখানে দেখা যায় ওয়ান এ টু এ লেখা আছে। আবার এখানে যদি গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 দেখো, তাহলে এখানে দেখা যায় যে 3A, 4A, 5A, 6A, 7A, 8A লেখা আছে। অথবা তুমি যদি এখানে মাঝখানে 3, 4 থেকে শুরু করে 12 পর্যন্ত দেখো, এখানে 3B, 4B, 5B, 6B, 7B, তারপরে আবার 8B নেই, 8 আছে, 1B, 2B এইভাবে নামকরণ করা হয়েছে। এছাড়া যদি আবার এটা দেখো, এখানে দেখা আছে প্রথম দুইটাকে দেওয়া আছে, অর্থাৎ গ্রুপ ওয়ান এবং টুকে দেওয়া আছে এস ব্লক মৌল, এস ব্লক লেখা আছে। এবং আবার এদিকে ফাইভ থেকে 13 থেকে শুরু করে 18 পর্যন্ত পি ব্লক দেওয়া আছে। আবার এখানে মাঝখানে দেখা আছে মৌলগুলোকে ডি ব্লক, এবং বহুমূল পর্যায়ের বাইরে যারা আমরাকে ল্যান্থান এবং ল্যান্থানার্স এবং অ্যাক্টিনার্স হিসেবে জানি তাদেরকে দেওয়া হয়েছে তোমার এফ ব্লক মৌল। তো এই যে নামকরণ করা হয়েছে কীভাবে করা হয়েছে, তাহলে মৌলগুলো যে এস ব্লক বা পি ব্লক, অর্থাৎ অথবা এ বা বি গ্রুপে ভাগ করা হলো, এটা কীভাবে করা হলো, এর জন্য আমাদের ইলেকট্রন বিন্যাসটা একটু বুঝতে হবে। গ্রুপ ওয়ান এবং টু গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি, গ্রুপ ওয়ানের ইলেকট্রন বিন্যাস হচ্ছে হাইড্রোজেন ওয়ান এস ওয়ান, এইভাবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করি, তাহলে এদের ইলেকট্রন বিন্যাস কোথায় শেষ হয়েছে। হ্যাঁ, লক্ষ্য করতে হবে এদের ইলেকট্রন বিন্যাস এস অরবিটালে শেষ হয়েছে। এরকম যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস এস অরবিটালে শেষ হয়েছে তাদেরকে এস ব্লক মৌল বলা হয়। অর্থাৎ গ্রুপ ওয়ান এবং টু এর ইলেকট্রন বিন্যাস এস অরবিটালে শেষ হয়েছে, তাই এদেরকে এস ব্লক মৌল বলা হয়। আবার যদি গ্রুপ 13 এবং 14 নং গ্রুপের মৌলগুলি হিসাব দেখি, অথবা 15, 16, 17, 18 পর্যন্ত মৌলগুলি ইলেকট্রনিক খেয়াল করি, তাহলে দেখা যাবে এদের বোরন যেমন ওয়ান এস টু, টু এস টু, টু পি ওয়ান, অ্যালুমিনিয়ামের থ্রি এস টু, থ্রি পি, থ্রি এস ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি ওয়ান, এরকমভাবে এদের পি অরবিটালে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাস পি অরবিটালে শেষ হয়েছে। এরকম যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস পি অরবিটালে শেষ হয়েছে তাদেরকে পি ব্লক মৌল বলা হয়। এরকম 14 নং গ্রুপের মৌল পি অরবিটালে 14, 15, 16, 17, 18 নং পর্যন্ত মৌলগুলো ইলেকট্রন বিন্যাস পি অরবিটালে শেষ হয়েছে, তাই 13 থেকে 14, 18 পর্যন্ত মৌলগুলোকে পি ব্লক মৌল বলা হয়, যেটা আমরা পর্যায় সারণীতে দেখলাম। অন্যদিকে যদি তুমি এখানে দেখো যে এখানে মাঝখানে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, অর্থাৎ 13 থেকে আমরা যেটা স্বাভাবিকভাবে জানি গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত মৌলগুলো ইলেকট্রন বিন্যাস আমরা লক্ষ্য করি, তাহলে এখানে দেখা যায় এদেরকে ডি ব্লক দেওয়া আছে। তাহলে আমরা এই জায়গাটা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে এদের ইলেকট্রন বিন্যাস স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 3D1, টাইটানিয়ামের ক্ষেত্রে 3D2, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে 3D3, এইভাবে ক্রোমিয়াম, এদের ইলেকট্রন বিন্যাস শেষ হয়েছে সবগুলো ডি অরবিটালে। অর্থাৎ যদিও এস অরবিটাল বহিঃস্তর, কিন্তু এস অরবিটাল বহিঃস্তর হওয়ার পরেও ইলেকট্রন ডি অরবিটালে পরে সবার শেষে গমন করে। তো সেই হিসেবে এদের ইলেকট্রন ডি অরবিটালে শেষ হয়েছে। এরকম যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালে শেষ হয়েছে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। ঠিক একই রকমভাবে চতুর্থ পর্যায়ে যেমন ডি ব্লক মৌল, পঞ্চম পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে, সপ্তম পর্যায়ে এরকম যাদের ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালে শেষ হয়েছে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। অন্যদিকে যদি তুমি এখানে খেয়াল করো যে এই যে এই ল্যান্থানাইডস মৌলগুলো যদি খেয়াল করে দেখি, আমরা ল্যান্থানাইডস মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কেমন হয়েছে,
ল্যান্থানিস মলগুলো ইলেকট্রোমিনিয়াস হয়েছে এরকম যে এদের এফ অরবিটালে গিয়ে শেষ হয়েছে, সিক্স এস টু এফ ফোর এফ ওয়ান, সিক্স এস টু এফ ফোর এফ টু, সিক্স এস টু ফোর এফ থ্রি, এইভাবে এদের ইলেকট্রোমিনিয়াস কোথায় শেষ হয়েছে, অর্থাৎ এফ অরবিটালে শেষ হয়ে যায়। তো আবার অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে অ্যাক্টিনাস মৌলগুলোর ক্ষেত্রে এদের ইলেকট্রোমিনিয়াস ফাইভ এফ অরবিটালে শেষ হয়েছে। তো এরকম যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস ফোর এফ বা ফাইভ এফ অরবিটালে শেষ হয়েছে তাদেরকে এফ ব্লক মৌল বলা হয়, ঠিক আছে। সুতরাং আমরা কী দেখলাম, ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস গ্রুপের যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস ফোর এফ অথবা ফাইভ এফ অরবিটাল শেষ হয়েছে, তাই এদেরকে এফ ব্লক মৌলও নামকরণ করা হয়েছে। এই হলো কীভাবে এস ব্লক, পি ব্লক, এফ ব্লক, ডি ব্লক মৌলও নামকরণ করা হয়েছে তার একটা বক্তব্য বর্ণনা। তাহলে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারলে কীভাবে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক বা এফ ব্লক মৌলও কীভাবে করা হয়েছে বা কীভাবে বলা হয় বা কেন বলা হয় কোন মৌলগুলোকে। এখন যদি প্রশ্ন করো যে এ গ্রুপ এবং বি গ্রুপ মৌল বা এ গ্রুপ ও বি গ্রুপ কীভাবে বিভক্ত, অর্থাৎ এই যে এখানে যদি আমরা ফলো করি, এখানে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু কে ওয়ান এ টু এ, আবার এখানে দেওয়া আছে থ্রি এ থ্রি বি, থ্রি বি ফোর বি ফাইভ বি, আবার এখানে দেওয়া আছে তোমার থ্রি এ থ্রি ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন এ এবং এইট এ, এভাবে নাম যে বাক করা হয়েছে এটা কীভাবে করা হয়েছে। তাহলেও এখানে আমাদেরকে ইলেকট্রোমিনিয়াসই বুঝতে হবে। এখানে যদি আমরা ইলেকট্রোমিনিয়াস অর্থাৎ এই অংশটা ইলেকট্রোমিনিয়াস লক্ষ্য করি, তাহলে গ্রুপ ওয়ান এবং টু খেয়াল করি, তাহলে কী দেখবো, ওয়ান এস সেভেন হাইড্রোজেনের ওয়ান এস ওয়ান, লিথিয়ামের ওয়ান ওয়ান এস টু, টু এস টু, এরকম সোডিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে এদের ইলেকট্রোমিনিয়াস কোথায় শেষ হয়েছে, এদের ইলেকট্রোমিনিয়াস এস অরবিটালে শেষ হয়েছে, ঠিক আছে। তো আবার যদি তেরো এবং চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো নং গ্রুপের ইলেকট্রোমিনিয়াসগুলো খেয়াল করি বা আঠারো নং গ্রুপের ইলেকট্রোমিনিয়াস খেয়াল করি, ঠিক আছে, এই অংশটার ইলেকট্রোমিনিয়াস খেয়াল করি, এই যে লাল মার্কিং করা, তাহলে আমরা কী দেখতে পাবো, আমরা দেখতে পাবো এখানে ইলেকট্রোমিনিয়াসগুলো পি অরবিটাল, অর্থাৎ যেমন বোরনের ক্ষেত্রে টু পি ওয়ান, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে থ্রি পি ওয়ান, গ্যালিয়ামের ক্ষেত্রে ফোর পি ওয়ান, এরকমভাবে অন্য মৌলগুলোর ক্ষেত্রে থ্রি থ্রি পি টু হবে, ফোর পি টু হবে বা ফোর পি থ্রি হবে, এরকমভাবে পি অরবিটাল গিয়ে শেষ হয়েছে, এদের ইলেকট্রোমিনিয়াস শেষ হয়েছে তাহলে পি অরবিটালে। এরকম যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস এস বা পি অরবিটালে শেষ হয়েছে তাদেরকে একত্রে এ গ্রুপ মৌল বলা হয়, অর্থাৎ যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস এস অথবা পি অরবিটালে শেষ হয়েছে তাদেরকে এ গ্রুপ মৌল বলা হয়, ঠিক আছে। তো অন্যদিকে যদি আবার তুমি খেয়াল করো এই অংশটার মৌলগুলির ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, খেয়াল করে দেখো, তাহলে আমরা যদি স্ক্যান্ডিয়াম দেখি ফোর এস টু, থ্রি ডি ওয়ান ফোর এস টু, টাইটানিয়াম ক্ষেত্রে থ্রি ডি টু ফোর এস টু, ভ্যানাডিয়াম ক্ষেত্রে থ্রি ডি থ্রি ফোর এস টু, এরকমভাবে যে এদের ইলেকট্রোমিনিয়াস কোথায় শেষ হয়েছে, এদের ইলেকট্রোমিনিয়াস ডি অরবিটালে শেষ হয়েছে, এরকম যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালে শেষ হয়েছে তাদেরকে বি গ্রুপ মৌল বলা হয় বা বি শ্রেণীর মৌল বলা হয়, ঠিক আছে। অর্থাৎ ডি ব্লকে ডি অরবিটাল ইলেকট্রন গেলে তাদেরকে ডি বি গ্রুপ মৌল বলা হয়, ঠিক আছে। এখন একটু লক্ষ্য করে দেখো এই ডি গ্রুপ মৌলগুলোর মধ্যে আবার এখানে একটু ব্যবধান আছে, ব্যবধানটা কেমন আমরা যদি প্রথম দিকে আবার খেয়াল করি, এখানে এদেরকে থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি দেওয়া হয়েছে, মাঝখানে আবার এখানে তিনটা গ্রুপকে অর্থাৎ আয়রন কোবাল নিকেল অর্থাৎ এদের তিনটাকে একত্রে এইট গ্রুপ দেওয়া হয়েছে নাম, আবার এখানে শেষে আবার দেওয়া হয়েছে ওয়ান বি টু বি দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়ান বি টু বি চলে গেছে পরে আর এদের মাঝখানে চলে গেছে অর্থাৎ থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি আর ওয়ান বি টু বি এর মাঝখানে চলে আসছে গ্রুপ এইট, এটা কেন হলো এই ব্যতিক্রমটা। এই ব্যতিক্রমটা যদি আমরা ফলো করি যে এর কারণ হলো যার বহিঃস্থ স্তর, ঠিক আছে, অর্থাৎ যার বহিঃস্থ স্তর অর্থাৎ যারা বি গ্রুপ মৌল, ঠিক আছে, তাদের মধ্যে যাদের ডি অরবিটাল বহিঃস্থ স্তর এবং ডি অরবিটাল মৌলে ইলেকট্রন সংখ্যা যত তাদেরকে বি গ্রুপ মৌল বলা হয়, তত বি গ্রুপ মৌল বলা হয়। যেরকম যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে থ্রি ডি ওয়ান ফোর এস টু, এখানে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে থ্রি ডি ফোর এস এবং থ্রি ডি মিলি ইলেকট্রন সংখ্যা তিন, তাই এর গ্রুপ সংখ্যা হচ্ছে থ্রি বি। অনুরূপভাবে টাইটানিয়ামের ক্ষেত্রে থ্রি ডি টু ফোর এস টু, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে চার, অর্থাৎ ফোর এস এবং থ্রি ডি অরবিটাল মিলে হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা চার, তাই এদেরকে গ্রুপ ফোর বি বলা হয়। একই রকমভাবে সিক্স বি সেভেন বি করা হয়েছে। অন্য ক্ষেত্রে যাদের ইলেকট্রন সংখ্যা আট নয় বা দশ হয়, অর্থাৎ যাদের বহিঃস্তরের ইলেকট্রন সংখ্যা এবং ডি অরবিটাল মিলে ইলেকট্রন সংখ্যা আট নয় কিংবা দশ হয়, তাদেরকে একত্রে শুধু এইট গ্রুপ মৌল বলা হয়, শুধু এইট গ্রুপ। যেমন আয়রনের ক্ষেত্রে থ্রি ডি সিক্স ফোর এস টু এখানে আটটা আছে, কোবাল্টের ক্ষেত্রে থ্রি ডি সেভেন ফোর এস টু এখানে নয়টা আছে, আর এখানে কোবাল্ট নিকেলের হবে আসলে থ্রি ডি এইট ফোর এস টু অর্থাৎ দশটা, তাহলে এখানে এদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আট নয় দশ, তাই এদেরকে গ্রুপ
8 বলা হয়েছে তুমি যদি এখানে খেয়াল করে দেখো এই অংশটায় কপার এবং জিঙ্ক ঠিক আছে এদেরকে 1b এবং 2b দেওয়া হয়েছে তবে এদেরকে 1b 1b 2b না দিয়ে 11b বা 12b বলা হয়নি কেন কেন 1b 2b বলা হলো 11b 12b বলা হয়নি কেন কারণ কপার ইলেকট্রন বিন্যাস এবং জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দেখো এদের ইলেকট্রন সংখ্যা কিন্তু 3d 4s মিলে 11 এবং 12 ঠিক আছে তাহলে এদেরকে এই হিসাবে 11b বা 12b বলা উচিত ছিল কিন্তু এর কারণ হলো এদের d অরবিটাল পরিপূর্ণ অবস্থা যা তুমি যদি d অরবিটাল 3d অরবিটাল খেয়াল করো তাদেরকে তাহলে d অরবিটাল পরিপূর্ণ অবস্থায় আছে এছাড়া এদের 4s অরবিটালে ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 1 এবং 2 আর এই জন্য এদের ইলেকট্রন d অরবিটাল পরিপূর্ণ অবস্থায় আছে বলে এদেরকে 4s অরবিটাল যেহেতু এরা d অরবিটালে ইলেকট্রন শেষ ইলেকট্রন শেষ হয়েছে তাই এই হিসেবে তারা তাদেরকে b ব্লক মৌল বলা হয় কিন্তু যেহেতু d অরবিটাল পরিপূর্ণ তাই d অরবিটালকে কাউন্ট বাদ রেখে 4s অরবিটালে একটা ইলেকট্রন আছে তাই এটাকে 1b আর দুইটা ইলেকট্রন আছে তাই 2b ঠিক আছে এইভাবে নামকরণ করা হয়েছে এভাবেই মূলত d ব্লক মৌলগুলোকে b শ্রেণীতে ভাগ বা নামকরণ করা হয়েছে অর্থাৎ যে সকল d ব্লক মৌলের বৈশিষ্ট্য s ও d অরবিটাল অভ্যন্তরীণ d অরবিটাল মিলে ইলেকট্রন সংখ্যা যাদের 3 তাকে 3b যার ইলেকট্রন সংখ্যা 4 তাকে 4b যার ইলেকট্রন সংখ্যা 5 তাকে 5b যার ইলেকট্রন সংখ্যা 6 তাকে 6b যার ইলেকট্রন সংখ্যা 7 তাকে 7b এবং যাদের ইলেকট্রন সংখ্যা 8 9 10 তাদেরকে একত্রে শুধু 8 গ্রুপ দেওয়া হয়েছে এবং যে সকল d ব্লক মৌলের বৈশিষ্ট্য d অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ তাদের s অরবিটাল ইলেকট্রন সংখ্যা যত অর্থাৎ d অরবিটাল পরিপূর্ণ হলে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা যত তত b গ্রুপ নামকরণ করা হয়েছে যেমন কপার হচ্ছে 1b আর জিঙ্ক হচ্ছে 2b এ হচ্ছে মূলত আমাদের কিভাবে মৌলগুলো s ব্লক p ব্লক d ব্লক এবং f ব্লক মৌল অথবা গ্রুপ এ এবং বি ভাগে ভাগ করা হয়েছে তো আমরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো আমরা পরবর্তী ক্লাসে আমরা পড়ব অবস্থান্তর মৌল বা ট্রানজিশনাল এলিমেন্টের বিস্তারিত অর্থাৎ ডি ব্লক মৌল যেগুলো আছে তাদের বিস্তারিত আমরা আগামী ক্লাসে দেখতে পাবো এবং পড়াশোনা করব ওকে আল্লাহ হাফেজ আশা করি ভালো লেগেছে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার অথবা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ ভালো থাকো